সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদিও ক্লাসগুলো আমাদের অনলাইন বেজে, যদিও আমরা চেয়েছিলাম যে প্রতিষ্ঠান খুলে যাওয়ার পরে আশা করেছিলাম যে আমরা লাইভ ক্লাসগুলো দিব, যেটা সেটা এখন সম্ভবপর না হয়ে ওঠার কারণে আবার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শ্রী শ্রী সাদর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিরাপদ দূরত্বে তো থাকার চেষ্টা করবো, সেই সাথে পরিবার এবং পরিজনকে এবং নিজের ভালোভাবে কিন্তু আমরা সবাই বুঝি, ঠিক আছে? বাইরে না বের হয়ে আমরা সরকারি বিধিনিষেধ তথা করোনাকালীন সময়ে যে সকল নিয়মাবলী মেনে চলে নিজেও স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকবো এবং পরিবারকে সুরক্ষিত রাখার চেষ্টা করবো। তো আমাদের দ্বিতীয় টিউটোরিয়ালের সাজেশন অনুযায়ী, দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষার সাজেশন তোমরা অলরেডি পেয়ে গেছো এবং সেই অনুসারে আমাদের আজকের একটা বিষয় আছে, হচ্ছে আম আঁটির ভেঁপু। আম আঁটির ভেঁপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অন্যতম একটা গল্প, বিখ্যাত একটা উপন্যাস থেকে এই গল্পটিকে সংগ্রহ করা হয়েছে। আম আঁটির ভেঁপু এর মূল উৎস হচ্ছে পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটা বিখ্যাত উপন্যাস, সেই উপন্যাস থেকে এটা কিন্তু সংকলন করা হয়েছে। আসলে আমরা আগে জেনে নিই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হচ্ছে মহানন্দ বন্দ্যোপাধ্যায় এবং মাতা হচ্ছে মীরালিনী দেবী। স্থানীয় বন্ধুরাম স্কুল থেকে তিনি 1914 সালে মেট্রিক পাশ করেন এবং কলকাতা রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা, ব্যারাকপুর বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। শরৎচন্দ্রের পরে আমরা জানি তিনি কিন্তু কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় একজন শিল্পী। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু মৃত্যুবরণ করেন 1950 সালে। আর তার বিখ্যাত কয়েকটা উপন্যাস নাম বললেই নয়, পথের পাঁচালী, অপরাজিত, বিচারপতি, দৃষ্টি প্রদীপ এবং হচ্ছে আরণ্য। আর আমাদের এই আমাদের বিভূতিভূষ কিন্তু মূলত পথের পাঁচালী। সাহিত্যের মধ্যে তিনি কিন্তু নিজেকে ব্যস্ত রেখেছিলেন এবং সাহিত্যের মাধ্যমে তিনি কিন্তু আজও আমাদের হৃদয়ে বেঁচে আছেন। মানুষের মধ্যে তিনি কিন্তু সাহিত্যের মাধ্যমে নিজেকে আজও উপস্থাপন করে যাচ্ছেন। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বাসায় তোমরা বসে না থেকে অল্প অল্প করে যদি পড়তে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণ সিলেবাস কভার করা সম্ভব এবং পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল করা সম্ভব বলে আশা করছি। তো আমরা যেটা দেখলাম যে আমাদের ভেঁপু একটা বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী থেকে সংকলিত, আর এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে দুইজন, একজন ছেলে একজন মেয়ে। তারা হচ্ছে ভাই বোন। প্রকৃতি পরিবেশে গ্রামীণ সরল সদা সর্বস্ব হাসি ঠাট্টার মধ্য দিয়ে তাদের জীবন কিন্তু অতিবাহিত হয়েছে। এবং পথের পাঁচালী উপন্যাসে গ্রামের জীবনের প্রকৃতি এবং ঘনিষ্ঠ হচ্ছে দুই শিশুর জীবনযাপন সম্পর্কে তুলে ধরা হয়েছে। যদিও তারা হতদরিদ্র পরিবারের সন্তান, শৈশবে তাদের দারিদ্র্যের মধ্যে দিয়ে বসবাস করতে হয়েছে, কিন্তু তাদের যে সরল মানুষ্য এবং বিষয়ের কৌতূহল, তাদের কিন্তু গ্রামীণ যে এই যে ছুটে চলা, ফলফলাদি খাওয়া, ঘুরে বেড়ানো, তাদের কিন্তু এটা কখনোই মনে আসেনি যে তারা দরিদ্র পরিবারের সন্তান। আর এই গল্পটি এবং বিস্ময় এবং কৌতূহল এবং তাদের যে বাস্তবিক জীবনধারা এবং তাদের চালচলনের মধ্য দিয়েই কিন্তু টের পাওয়া যায় যে আসলে গ্রামের জীবনে যে আমাদের যে শৈশবের স্মৃতি, আমরা কিন্তু সবাই শৈশবে ফিরে যাই। গল্পটিতে শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সঙ্গে যে কি একটা সম্পর্ক, ঘনিষ্ঠ একটা সম্পর্ক লেখক কিন্তু সেটাই উপস্থাপন করেছেন। গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠার কারণে তাদের মন মানসিকতাও কিন্তু সেরকম সরল এবং তারা কি করেছে, প্রকৃতির পরিবেশে বেড়ে উঠেছে, চলাফেরা, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব সময় অবাধ্য ছেলের মতোই, অবাধ্য ছেলে মেয়ে যেরকম ঘুরে বেড়ায় প্রকৃতির পরিবেশে সেরকম। এবং এই গল্পটিতে সর্বজয়া হচ্ছে কেন্দ্রীয় চরিত্র, সে হচ্ছে দুর্গা এবং উপর হচ্ছে মা সর্বজয়া। সে অন্যের বাড়িতে কাজ করে যে দুমুঠো ভাত নিয়ে আসে বা দুমুঠো খাবার নিয়ে আসে সেগুলো দিয়ে কিন্তু তাদের দিন দিন পথ করতে হয়। এবং সর্বজয়া কিন্তু এই গল্পে টল্লি মায়ের শাশ্বত যে একটা চরিত্র সেটাই কিন্তু এখানে হয়ে উঠেছে।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা যদি ভালো করে বাসায় পড়ো গল্পটা যদি দুই একটা বার পড়ো তাহলে কিন্তু তোমরা আত্মস্থ করতে পারবে মুখস্থ করার দরকার নেই দু তিনবার যদি রিডিং পড়ো তাহলে গল্পটা সম্পর্কে কিন্তু তোমার একটা ধারণা চলে আসবে অনুযায়ী গল্পটা হচ্ছে প্রকৃতি নির্ভর প্রকৃতির প্রতি মানুষের যে একটা সম্পর্ক যে একটা ভালোবাসা সেটাই কিন্তু কবি এখানে লেখক এখানে প্রতীয়মান করেছে আর তোমরা যদি গল্পটার শেষের দিকে একটু পড়ে থাকো দেখবা যে ভাই বোনের যে একটা সম্পর্ক পল্লীর প্রকৃতিতে বেড়ে ওঠা দুইটা শিশুর যে জীবনচারণ এবং ভাই বোনের যে সম্পর্ক এবং গ্রামীণ অঞ্চলের মানুষের সর্বসাকুলে তাদের যে আচার আচরণ সব কিন্তু এখানে পরিবেশিত হয়েছে আসলে যদি কখনো গ্রামে বেড়াতে যাই আমরা গ্রামের পরিবেশ পরিস্থিতি এবং রাস্তাঘাট দেখে কিন্তু আমরা বিমোহিত হই এই গল্পের মধ্যে লেখক কিন্তু তার রামদুলের আচরণ নিয়ে প্রত্যেকটা কথাই এখানে উপস্থাপন করেছেন আচ্ছা গল্পটা যদি একটু পড়ি দেখো সকালবেলা আটটা কি নয়টা হরিহরের পুত্র আপন মনে রুয়াকে বসিয়ে কাজ করছে এই রুয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা বারান্দায় বসে হরিহর হচ্ছে কিন্তু এখানে আমরা চরিত্র পেয়েছি কিন্তু চারটা একটা হচ্ছে সর্বজয়া যে হচ্ছে উপর দুর্গার মা আর অপু এবং দুর্গা আর আরেকটা পেয়েছি হচ্ছে হরিহর গল্পটার কাহিনী এরকম যে দারিদ্র পরিবারে বসবাস অপু এবং দুর্গা কিন্তু দারিদ্রের লেশমাত্র কিন্তু তাদের মধ্যে ছড়িয়ে পড়েনি কারণ পল্লীর প্রকৃতিতে বেড়ে ওঠার কারণে তারা কখনো মনেই করেনি যে তারা দফাত দরিদ্র পরিবারের সন্তান এবং এই হরিহর যখন একদিন বাইরে থেকে ফিরে তার স্ত্রীকে জানালো যে অন্য একটা গ্রামে তাকে নিমন্ত্রণ করা হয়েছে এবং সে যদি সেখানে সপরিবারে যায় তাহলে তার সব খরচ তারাই বহন করবে এবং তার সংসারে যাবতীয় খরচ তারাই বহন করবে এ কথা শুনে সর্বজয় বলিল উঠিল তুমি রাজি হইলে না কেন তোমার তো রাজি হওয়া উচিত ছিল কিন্তু হরিহর বলিলেন সব কথা কি আর আগেই বলা যায় আর এইভাবে কি রাজি হওয়া যায় এই জন্য সে প্রথমবারে রাজি হয়নি কেননা রাজি না হওয়ার কারণ হচ্ছে যে তৎকালীন সময়ে তার যে ঋণের বোঝাটা ছিল আসলে হতদরিদ্র পরিবারের যেটা হয় আর কি যেহেতু সে দরিদ্র ছিল দরিদ্রের পোশাকের তাকে জর্জরিত করেছিল এবং সে চিন্তা করেছিল যদি আমি এখনই রাজি হয়ে যাই তাহলে প্রতিবেশীরা জেনে যাবে এবং তাকে ঋণের টাকা পরিশোধ করার জন্য চাপ দিবে এই জন্য হয়তো সে রাজি হয়নি আবার এটাও ভেবেছিল যে যদি আমি প্রথম কথাই রাজি হয়ে যাই তাহলে হয়তো তারা ভাববে যে বামুন হয়তো অসহায় এবং হয়তো সে অর্থলোভী এরকমও ভাবতে পারে এই জন্য তার মানে সে রাজি হয়নি তো প্রিয় শিক্ষার্থীরা গল্পের মাধ্যমে আমরা জানতে পারলাম যে গ্রামীণ জীবনের যে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত জীবনযাপনের আখ্যান এই সব কিছুই কিন্তু গল্পটিতে রচিত হয়েছে অপু আর দুর্গা হতদরিদ্র পরিবারের শিশু হলেও তাদের এই যে শৈশবের যে দারিদ্রের যে কষ্ট সেটা কিন্তু প্রধান হয়ে ওঠেনি তারা কিন্তু সর্বসাকুল্যে দিব্যি চলাফেরা করেছে এবং এই গল্পের মধ্যে দৃশ্য যতই আসুক না কেন সবচেয়ে প্রধান যে দৃশ্য সেটা হচ্ছে যে গ্রামীণ পল্লী প্রকৃতিতে বেড়ে ওঠা শিশুদের জীবন কাহিনী যেটা পড়লে প্রত্যেকেরই কিন্তু শৈশবের স্মৃতি আমরা চারণ করতে পারি যেমন ছোটবেলায় কেমন ছিলাম হ্যাঁ তো বিষয় হচ্ছে যে এই গল্পটার মধ্যে যে কথাগুলো রয়েছে সব কিন্তু পল্লীর প্রকৃতিতে বেড়ে ওঠা দুইজন শিশুর কাহিনী এবং একটা দরিদ্র পরিবারে বেড়ে ওঠা দুইজন শিশুর কাহিনী এবং তার বাবা মা কেমন হয় সেরকম তো শেষের পৃষ্ঠা যদি আমরা দেখি যে যখন হরিহর এসে বলল যে আমাকে এক জায়গা থেকে নিমন্ত্রণ করা হয়েছে একটা আশ্রমে যাওয়ার জন্য তখন সর্বজয় বলে উঠেছিল ওরকম একটা বড় মানুষের আশ্রয় গায়ে তোমার কি আছে শুধু ভিটে কামড়ে করে রাখা ছাড়া বলছে যে গ্রামে তো আমাদের কিছুই নেই এখানে শুধু ভিটেটাই আমরা কামড় করে আছি হরিহর হাসিয়া বলিল পাগল তখনই কি রাজি হতে আছে ছোট লোক ভাববে ঠাকুরের হাড়ি দেখছি শিখে উঠেছে অর্থাৎ তারা আমাকে ছোট লোক মনে করবে কেন মনে করবে এই কারণে যে আমি যদি প্রথমেই রাজি হয়েছি তারা ভাববে যে হয়তো আমার হাড়ি জ্বলে না বা চুলো জ্বলে না এই জন্য আমি প্রথমেই রাজি হইনি কত খেলা হয়ে যেতে পারে তা নয় দেখি একবার চুপি চুপি মজুমদার মহাশয়ের সঙ্গে পরামর্শ করি আর এখন ওট বললে কি ওটা চলে সব বেটা এসে বলবে টাকা দাও নইলে যেতে দেবো না দেখি পরামর্শ করি কিরকম তার মানে
এখানে হরিহর বলেছে মজুমদার মহাশয়ের সঙ্গে একটা পরামর্শ করে নিবেন, কেন না হুট করে যদি আমি এখান থেকে চলে যেতে চাই তাহলে পাওনাদাররা এসে তাদের পাওনা পরিশোধ করার জন্য চাপ দিবে, নইলে যেতেও দিবে না। এই সময়ে মেয়ে দুর্গা কোথা হইতে পা টিপিয়া টিপিয়া আসিয়া বাইরের দুয়ারে আড়াল হইতে সতর্কতার সহিত একবার উঁকির মারিল এবং অপরপক্ষ সম্পূর্ণ সজাগ দেখিয়া ওপারে পাঁচিলের পাল বসিয়া বাহির পাটির রোয়াকে উঠিল। অর্থাৎ বাইরের ঘরের যে সামনের গোলা জায়গা বা বারান্দা ছিল সেখানে এসে সে দাঁড়াইল এবং কি করিল, দালানের দুয়ার আস্তে আস্তে ঠেলিয়া উহায় না বন্ধ আছে, এদিকে রোয়াকে দাঁড়ানো অসম্ভব, রোদ্রে তাপে পা পড়ে গেছে, তার মানে মাটি খুবই গরম হয়ে গেছে কারণ গ্রীষ্মের দুপুর, খুবই উত্তপ্ত রোদ, সেখানে দাঁড়ানো অসম্ভব হইয়া পড়িয়েছিল। এই কারণে সে কি করলো, রোদ্রে বেড়াইয়া তাহার মুখ রাঙা হয়ে উঠেছে, আসলের ফুটি কি কতগুলো যত্ন করিয়া বাঁধিয়া যত্ন করে বাঁধিয়া রাখা। বলছে যে সে যে আমের কুচিগুলো নিয়ে এসেছে সেগুলো যত্ন করে সে পুঁটির মধ্যে কিন্তু বেঁধে রেখেছে, সে যে দাঁড়াইবে রোয়াক আসবে অত্যন্ত গরম ছিল যার কারণে মাটি গরম হয়েছিল, এই কারণে কিন্তু সে ওইখানে দাঁড়িয়ে থাকতে পারছিল না। সে আসিয়াছিল এই জন্য যদি বাইরের দুয়ার খোলা পায় এবং মা ঘুমাইয়া থাকে তবে ঘরের মধ্যে চুপি চুপি ঢুকিয়া একটু শুইয়া লইবে, মানে বলছে যে তার মা যদি ঘুমিয়ে থাকে তাহলে সে চুপিসারে ঘরের মধ্যে ঢুকে পড়বে এবং চুপিসারে সে ঘুমিয়ে পড়বে, কিন্তু বাবার বিশেষত মায়ের সম্মুখে দুয়ার দিয়া বাড়িতে ঢোকার সাহস তার হইল না, তার মানে সে বাবাকে যতটা না ভয় পেত মাকে তার চেয়ে অধিক ভয় পেত, এই জন্য সে মায়ের মুখের সামনে দিয়ে যাওয়ার সাহস পাইল না। উঠানে নামিয়া সে কাঠাল তলায় দাঁড়াইয়া কি করিবে ঠিক করিতে না পারিয়া নিরুৎসাহ ভাবে এদিক ওদিক চাইতে লাগিল, পরে সেখানে বসিয়া পড়িল, আঁচলের ফুট লইয়া কতগুলো শুকনো রড়া ফুলের বিচি বাহির করিল, খানিক্ষণ চাহিয়া সে আপন মনে সেগুলো গুনিতে আরম্ভ করিল, মানে খানিক্ষণ সে চিন্তা ভাবনা করে সেগুলো আপন মনে সে গুনতে থাকলো, 1 2 3 4 26টা হইল, মোট 26টা হয়েছিল। পরে সে 2 3টা করিয়া বিচি হাতের উল্টো পিঠে বসাইয়া উঁচু করিয়া ছুড়িয়া দিতে পরে হাতে সোজা পিঠ পাতিয়া ধরিল, মনে মনে বলতে লাগলো ওকে এইগুলো দেব আর এইগুলো পুতুলের বাক্সে রেখে দিবে, তার যত্নে করে যে পুতুলের একটা বাক্স ছিল সে তার ছোট ভাই ওকে কিছু দিবে এবং পুতুলের বাক্সে কিন্তু রেখে দিবে। কেমন বিচিগুলো তেল চুপচুপ করছে, আজই গাছ থেকে পড়ছে, ভাগ্যিস আগে গেলাম নইলে সব ফুলতে খেয়ে ফেলে দিত, ওদের রাঙি গাড়িটা একেবারে রাখবো, সব জায়গায় যাবে, সেবার কতগুলো এনেছিলাম আর এইগুলো নিয়ে অনেকগুলো হবে, বলছে যে বিচিগুলো খুবই সুন্দর তেল চকচক করছে, যদি আরেকটু পরে যেতাম তাহলে একটাও পেতাম না কারণ গরুগুলো খেয়ে ফেলত, আর ওদের রাঙি গাড়িটা অর্থাৎ একটা গরু ছিল সে একেবারে রাখবো কারণ সবকিছু সে সাবাদ করে দিত, এর আগে কতগুলো সে এনেছিল সেগুলো সে বাক্সে রেখে দিয়েছে এবং এগুলো রাখলে আরো অনেকগুলো হবে। সে খেলা বন্ধ করিয়া সমস্ত বিচি আবার সযত্নে আঁচলে খুঁটে বাঁধিল, পরে হঠাৎ কি ভাবিয়া রুক্ষ চুলগুলি বাতাসে উড়াইতে উড়াইতে মহা খুশির সহিত পুনরায় সোজা পাটির বাহির হইয়া গেল, অর্থাৎ বাড়ি থেকে সে বের হয়ে গেল আপন মনে। আসলে পল্লীর প্রকৃতিতে বেড়ে ওঠা শিশুরা নিজের আপন মনে মন বাজারে ঘুরে বেড়ানো থেকে শুরু করে সব কিছুই নিজের ইচ্ছার মতো করতে খামখেয়ালি ভাবে করতে থাকে। তো শীর্ষ গল্পটিতে আমরা এটাই শিখলাম যে পল্লীর প্রকৃতিতে বেড়ে ওঠা শিশুরা মায়ের অবাধ্য এবং গ্রামীণ জীবনে যে হত দরিদ্রতা তাদের কিন্তু এই কষ্টটা কিন্তু প্রধান হয়ে ওঠেনি, তারা নিজের মনের মতো করে চলাফেরা করেছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি যে এই গল্পটা পড়ে এর গল্পের ভাবটা তোমরা নিজেদের মধ্যে নিয়ে নিবা এবং মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, সার্বিকভাবে তোমরা চেষ্টা করবে এটা গল্পটাকে আত্মস্থ করতে এবং যাতে করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।